জন্ম নেয় কিছু জানি শানের সংগম করে নাকি একটা কথা আমি এখন একটু এরকম কিছু হবে হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আমি একটা পাল্টা লেখা পড়ছিলাম আমি কি যদি থেকে বের হয়ে কি কথা শোনা যাবে আমার একটু দেখে বলতে হবে দেখি তো আপনি কি ফোন দিয়ে যুক্ত হয়েছেন তাহলে বের হলে শোনা যাবে না তাহলে হলে শোনা যাচ্ছিল না উনি ওখানে যে যুক্তিটা উনি ওই লেখাটা ওই লেখাটা নাকি কি ভুল কোন একটা রাবি বা কি একটা জানি আমি ভুলে গেছি আপনি কি এমন কিছু শুনছিলেন ওই যে ওনার এই লেখাটা নিয়ে অনেকে বলতে পারে অনেকে বলতেই পারে যে রাবি ভুল কিন্তু মানে হিজড়াদেরকে তো আ মোহাম্মদ এদেরকে এদের সম্পর্কে নোংরা কথা বলেছে এটা তো এই বিষয়টা হাদিসও আছে নাকি জি জি আছে ওই আপনি দেখাছিলেন যে হিজদেরকে বের করে দিতে হবে এটা নিয়ে উনি উনি ছিল নাকি উমর রাদিয়াল্লাহ নাকি আলী নাকি ওই ঘরে ছিল ওনা নাকি যেটা বের করে দিছিল আপনি যেটা বলতেছিলেন যে হাদিসটা দেখাচ্ছিলেন ওই হিজর নাকি দেখতে একটু কি বলে কাম ভাব জাগে এরকম একটা মানে পরণে ছিল এজন্য নবী বের করে দিতে বলেছেন এরকম কিছু কি জানা এটা দালিল কোথায় এটা দালিল কোথায় কাম ভাব জাগে এটা

না আমি বেশিরভাগ সময় যে অনেক লিংক দিয়ে আমি সেগুলো পুরি না ভাই এগুলো আলতু ফালতু লোকজন আলতু আমাদের মিনার ভাই ও আচ্ছা ঠিক আছে সেই জিনিসটা মানে ইয়া করে দেন উনি মনে হয় হাদিস থেকে এই জন্যই আমার কাছে ভ্যালিড লাগলো আর কথাটা না এই লিংকে ক্লিক করলে তো কিছু হচ্ছে না ভাই এই লিংকে তো আমি ক্লিক করলাম কিন্তু ক্লিক করলে সার্ভার এরর দেখা যাচ্ছে ও আচ্ছা আচ্ছা না আমি পড়ছিলাম তো উনি এইটা বললো আর কি যে ওই লেখাটা যে বের করে দিতে বলছে ঠিক আছে কিন্তু এটা পারপাস হচ্ছে যে ওর ওর মানে পোশাকটা পোশাক আশাক দেখে একটু সমস্যা লাগতেছিল এই জন্য বের করে দিচ্ছে হয়তো বা আপনি বলতেছেন মানে ওনারা দাবি হচ্ছে যে আপনি এই স্পেসিফিক হাদিসে দেখাই বলতেছেন যে না সব হিসেবে বের করে দিতে হবে এরকম কিছু কিন্তু এইখানে তো এই জিনিসটা বলা আছে আমি দেখাচ্ছি ঠিক আছে এটা কিভাবে বলা আছে যে হিজরাদেরকে হবে হাদিসটা সংশোধন না করে আমাকে কেন তারা ইয়া বলতেছে বুঝলাম না তো আচ্ছা আমরা হাদিসটা একটু বের করে দেখি হাদিসটা একটু দেখি দেখা যাক এই হাদিসটাতে বলা হচ্ছে সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন গুনাগার ও হিজরাদের নির্বাসিত করা দেখা যাচ্ছে ভাই হাইজেনবার্গ ভাই আপনি আনমিউট করে কথা বলেন আনমিউট করেন হ্যাঁ বলেন জি দেখা যাচ্ছে ও হিজড়াদের এখানে কিন্তু মানে ও শব্দটা যুক্ত হয়েছে হিজড়াদের মাঝখানে গুণাগার এবং হিজরা মানে গুনাগারদেরও নির্বাচিত করতে হবে হিজড়াদেরকেও নির্বাসিত করতে হবে এরপর বলা হয়েছে নারী রূপে পুরুষ পুরুষ রূপে নারীর উপর এবং তাদেরকে বের করে দাও তোমাদের ঘর থেকে এবং অমুককে অমুককে বের করে দিয়েছেন মোহাম্মদ তাদের কাউকে কাউকে বের করে দিয়েছে তাই তো জি আচ্ছা এই যে মানে এই হিজড়াদেরকে আচ্ছা ঠিক আছে এই হাদিসটা আমরা সরাসরি বই থেকেও দেখি এখানেই বলা আছে এবং নসূলবাড়ী শরহে বুখারী তো যে জিনিসটা বলা আছে যে গুণাগার ও হিজড়াদেরকে নির্বাসিত করা শাসক বিচারকের জন্য কবিরা গুনাহ লিপ্ত ও হিজড়াদেরকে নির্বাসনে পাঠানো জায়েজ শাসক এবং বিচারকের জন্য হিজড়াদেরকে নির্বাসনে পাঠানোটা তো জায়েজ তাই না এখানে তো এটাই বলা নাকি হ্যাঁ এখানে এটাই বলা আচ্ছা ঠিক আছে এরপর আরো দেখি যে শুনুন আবু দাউদ শরীফের 4109 নম্বর বলা হচ্ছে যৌন কামনা রহিত পুরুষ এই এই আল্লাহ পাকের বাণী আয়সা সূত্রে অনুরূপ হাতিস বর্ণিত তিনি এতে আরো আছে তিনি রেসাল্লাহ আল্লাহ সাল্লাম তাকে আহ আল বায়দা যে হচ্ছে যৌন কামনা রহিত পুরুষ একজন যৌন কামনা রহিত পুরুষ তাকে আল বায়দা নামক স্থানে পাঠিয়ে দিলেন এরপর সে হিজড়া প্রতি শুক্রবার খাদ্যের জন্য শহরে আসতো মানে সেই লোকটা সেই হিজড়াটা ভাই এই হাদিসটা কি দেখা যাচ্ছে জি জি দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে এখানে দেখা যাচ্ছে একজন হিজড়াকে মোহাম্মদ মানে বাসা থেকে বের করে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছিল এরপরে হাদিস সম্ভার গ্রন্থে বলা আছে যে রাসুল্লাহাম খোঁজা পুরুষ এবং পুরুষ সুলভ আচরণকারী নারীর ওপর অভিসম্প করেছেন এবং বলেছেন তোমাদের গৃহ হতে ওদেরকে বের করে দাও তিনি স্বয়ং এক খোঁজাকে খোঁজাকে বহিষ্কার করেছেন এবং ওমর এক হিজরা নারীকে গৃহ হতে বহিষ্কার করেছেন এই হাদিসটার মধ্যে উনি এলাকাটা বলছিল যে কেন বের করছে খোঁজা নাকি আমি এখন তো বের করে দেখা করতেছি না যদি আচ্ছা বলেন বলেন মানে আপনি যেটা পড়েছেন সেই ব্যক্তিকে কি কারণে বের করা হয়েছিল মানে আর এক্সট্রা কি কারণ আছে এটা এক্সট্রা না উনি এই কাউন্টেও দেখাছিল যে ওকে দেখতে একটু অন্যরকম লাগতেছিল দেখতে অন্যরকম লাগলে একজন মানুষকে ঘর থেকে কেন বের মানে এটাও কি আপনার কাছে কোনো মানে একটা ইয়া রিজন মনে হয় একজন মানুষকে ঘর থেকে বের করে দেওয়ার মতো রিজন মনে হয় যে দেখতে মানে এটা আপনি কিভাবে এটা অ্যাকসেপ্ট করতেছেন যে একজন মানুষকে দেখতে কি রকম মনে হচ্ছে এইজন্য ঘর থেকে বের করে দিবে আহ एक्সেপ্ট করতেছি এভাবে যে হয়তো অনেকগুলা পুরুষ ছিলও যে উনি ওনাকে যে ওই হিজড়াটা ওর একটু কাপড় চোপড় বলেন বা কি কি জানি জায়গা দেখা যাচ্ছে ছিল কি এটা প্রেস করছিল উনি আমি ওয়ার্ডটা দেখার মনে নাই বসিরো জানো ওকে একটু বাইরে রাখো আমরা কথা বলতেছি বা এরকম একটা শালীনভাবে উনি দেখা দেখাল আর কি ব্যাপারটাকে যে একদম না সবাইকে বের করে দিতে হবে আপনি যে হাতে ছেড়ে দেখা বলেন আর কি উনি এভাবে বলতেছিল কিন্তু আমি তো এই হাদিস পরে পরিষ্কার বুঝতেছি যে ঘর থেকে বের করে দেয়া ঘর থেকে বের করে দেয়া বিতাড়িত করা এখানে তো আমার মানে একটা ঘরে আসছে বললো যায় তুমি একটু ঘর থেকে বাইরে বাইরে দাঁড়াও এই রকম তো আমার মনে হচ্ছে না ভাই এই পরে এই যে উদ্ধর্তিনি আপনি কিভাবে বলতেছেন আমি মানে হতভম্ব আমি একদমই হতভম্ব মানে আপনি এইভাবে মানে বলায়ম করে বলতে চাচ্ছেন যে ওকে একটু দেখতে একটু অরুণ লাগছিল লাগছিল জন্য বললো আচ্ছা তুমি একটু ঘরের বাইরে যাও এই এরকম ব্যাপারটা এরকম ঘুরছিল না এরকমটা আমি বলতেছি না উনি লেখার মধ্যে বলতেছিল আর কি সরি মানে মানে আমি মানে হতভম্ব আমি ভাই আচ্ছা ফাউন্ডেশন চার হাজার আটশো পঞ্চান্ন নম্বর যে পুরুষ মহিলার মতো সাজগোজ করে তার সাথে কোন নারীর চলাফেরা নিষেধ এখানে দেখেন এই মেলি স্বভাবের অনেক মানুষই আছে অনেক পুরুষ মানুষই আছে একটু মেলি স্বভাব সে একটু কথাবার্তা বলার সময় হাত পা বেশি নাড়ে বা একটু মুখের একটু ভাব টাপ করে এটা তো ভাই এক একটা মানুষ রকম হবে না একজন হরমোনাল ইয়া ইয়াগুলো একরকম প্রত্যেক মানুষ একরকম হয় না কিন্তু একটা মানুষের একটা জন্মগত বৈশিষ্ট্যের কারণে তাকে ঘর থেকে বের করে দেয়া এবং তাকে বিতাড়িত করা যে এখানে হাদিসের ভিতরে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ পরিষ্কার ভাবে বলা আছে যে এই যে দেখেন আর নির্বাসনে নির্বাসনে পাঠানো এখানে তো পরিষ্কার নির্বাসনে লেখা ভাই এই হাদিসের যে ব্যাখ্যা ব্যাখ্যাতে তো সরাসরি নির্বাসনে লেখা কিন্তু ঘর থেকে তুমি একটু বাইরে বেরয়ে দাঁড়াও তোমার মানে একটু ভালো লাগছে না আমার তুমি একটু ঘর থেকে বাইরে দরজার সামনে একটু গিয়ে দাঁড়াও এরকম তো এত মোলায়েম তো বলে মনে হচ্ছে না বিষয়টা ভাই আরে আমার একটু খারাপ লাগছে তোমাকে দেখে আচ্ছা ঠিক আছে যাও তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও তোমাকে একটু পরে ডাকছি তুমি এই গৃহ থেকে বের করে দাও তো এটা না ভাই আমার কাছে তো এটা দেখা যাচ্ছে ভাই ভাই টাউট বাটপারি করার একটা সীমা আছে আচ্ছা আচ্ছা আমি তাহলে ওই লেখাটা আরেকবার ভালো করে পড়বে আমি আসলে অনেক আগে পড়ছিলাম তো ভুলে গেছি ভাবে দেখাচ্ছিল ওই জন্য জাস্ট বললাম আর কি আপনাকে

না না আপাতত আর কোনো কিছু নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমাকে দুঃখ করার জন্য ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি ঠিক আছে ঠিক আছে